মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের দুটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। সকালে ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখা দুটির উদ্বোধন করেন। উপশাখাগুলো ঢাকার সাত মসজিদ রোড শাখার নিয়ন্ত্রণাধীন জিগাতলা উপশাখা ও শরীয়তপুরের ভোজেশ্বর বাজার শাখার নিয়ন্ত্রণাধীন সরিষার বাজার উপশাখা। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম বলেন, আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য নতুন উপশাখা দুটি ভূমিকা পালন করবে। এছাড়াও প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে উপশাখাগুলোর কার্যক্রম শুরু করেন। বৈদেশিক বাণিজ্য তথা আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন, এর মাধ্যমে দেশের শিল্প উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের অর্থনীতিতে ও জাতীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদান রেখে চলেছে মার্কেন্টাইল ব্যাংক।